হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আবার দশম শ্রেণীর সাধারণ গণিতের এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায়, সেটা হচ্ছে জ্যামিতি। কারণ জ্যামিতিতে যে দুর্বলতাটা সেটা তোমাদের মানে স্টুডেন্টদের প্রায় সবসময় কাজ করে যে জ্যামিতি জানো কি, ঠিক আছে? এই জন্য জ্যামিতি নিয়ে আলোচনাটা শুরু করলাম। আর আজকে হচ্ছে লেকচার নাম্বার 4। বলছে রশ্মি প্রান্ত বিন্দু। রশ্মি প্রান্ত বিন্দু হচ্ছে কি? রশ্মি জিনিসটা আমার এর সাথে সম্পর্কিত হচ্ছে। উপরেরটা হচ্ছে রেখাংশ। রেখাংশ হচ্ছে কি? একটা রেখার অংশ, অর্থাৎ কি যেটা শেষ হয়ে গেছে তার প্রান্তবিন্দু কি? এই পাশেও প্রান্তবিন্দু আছে, এই পাশেও প্রান্তবিন্দু আছে, তাহলে রেখাংশের প্রান্তবিন্দু দুইটি। রশ্মি এই পাশে তো প্রান্তবিন্দু আছে, কিন্তু এই পাশে কি অবিরাম বা অনন্ত পথে চলতে থাকবে, অর্থাৎ সারা জীবন চলতে থাকবে, যা কখনো শেষ হবে না। এই জন্য কি এর প্রান্তবিন্দু আছে কয়টি? রেখা এ পাশেও চলতে থাকবে, ডান পাশেও চলতে থাকবে, অর্থাৎ কি এর কখনো কোনো শেষ হয় না। এর কোনো কোনো পাশে কোনো কি নাই, প্রান্তবিন্দু নাই, অর্থাৎ প্রান্তবিন্দু কি নাই। এরপর বলছে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? আমরা জানি কি সম্পূরক কোণ হইতে হইলে দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হইতে হয়, তাহলে একটা কোণ যেহেতু 60, অপর কোণটা কত? 180 ডিগ্রি হইতে, তাহলে একটা কোণ দিয়ে আছে কত? 60, তাহলে অপরটা কত? 180 দিয়েও 60 ইকুয়াল কত? 120, তাহলে অর্ধেক কত? 120/2 মানে কত? 60। এখানে একটা উদ্দীপক হিসেবে দেওয়া আছে কেমন, এইখানে একটা আবার কি লম্ব আছে, তাহলে এইখানের এই দুটা কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। আমরা জানি দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে একটি কবটির পুরো কোণ বলে, তাহলে এখানে POON এর পুরো কোণ হচ্ছে কত? QOP বা POQ, তাহলে পুরো কোণ কি হবে? এখানে উদ্দীপক হিসেবে দেওয়া আছে একটা চিত্র, এখানে আছে 30 ডিগ্রি, এখানে আছে 105 ডিগ্রি, এবং এখানে আছে X। বলছে কি এই X এর মান কত? এইটা হচ্ছে কি আমরা জানি কত, একটা সরলরেখায় মোট 180 ডিগ্রি উৎপন্ন হয়, তাহলে এখানে যেহেতু 105 ডিগ্রি আছে তাহলে এখানে কত হবে? 180 105 75, তাহলে এইটা কত ডিগ্রি? 75 ডিগ্রি। আর এই কোণটা ওই কোণটার সাথে কি বিপরীত অবস্থা আছে, অর্থাৎ বিপরীত কোণ, এই কোণটার বিপরীত কোণটা এইটা, তাহলে এইটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি, তাহলে 75 + 30 ডিগ্রি, তাহলে মোট হচ্ছে কত? 180 - 75 ডিগ্রি - 30 ডিগ্রি, অর্থাৎ কি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আমি ওই 180 ডিগ্রি থেকে কী করছি 75 ডিগ্রি এবং 30 ডিগ্রি বাদ দিয়ে দিচ্ছি, যেটা হবে সেটি হবে কি এক্সের মান, তাহলে কত হবে? এখানে একটা উদ্দীপক হিসেবে একটা চিত্র দিয়ে দেওয়া আছে, এবং আরও কী দেওয়া আছে, AB সমান্তরাল ইয়ে সমান্তরাল CD, এবং BD হচ্ছে কি এই CD-র উপরে লম্ব। এখন বলছে AEF কোণ সমান 1। আমরা জানি কি একটা চতুর্ভুজের চারটা কোণ থাকে, চার কোণের সমষ্টি 360 ডিগ্রি, তার মানে হচ্ছে
ए प्लस बी ए प्लस ए बी ए प्लस बी ए पी समान कत 360 डिग्री। এখন এর প্রত্যেকটা বি এ হচ্ছে কি মানে সিডির উপর বিডি যেহেতু লম্ব তার মানে বি এ ইকোন এটা 90 ডিগ্রি হবে, তার মানে আমি এখানে কি লিখতে পারবো বিডি হচ্ছে সিডির উপর লম্ব তার মানে হচ্ছে এ ই এ বি এ ই বি এ ইকোন 120 ডিগ্রি দেওয়া আছে এ বি এ কোন ওইটা সমকোণ তার মানে 90 ডিগ্রি বি এ পি কোণ সমকোণ মানে কত ডিগ্রি 90 ডিগ্রি এরপরে কি সবগুলো যোগ করে কাছে বিয়োগ করে দিই 360 ডিগ্রি তাহলে এ ই এফ সমান কত পেলাম 60 ডিগ্রি এরপর বি এ পি কোণ বি এ পি কোণ যেহেতু বিডি সিডির উপর লম্ব কাজে কি বি এফ ইকোন অবশ্য কত ডিগ্রি সমকোণ বা 90 ডিগ্রি তাহলে এখানে কত লিখবো 90 ডিগ্রি। এরপরের প্রশ্নটা হচ্ছে সিই এফ কোণ সিই এফ আর হচ্ছে সিই জি এই দুইটা কোণের সমষ্টি কত এ ই জি কোণ সিই জি কোণ আর হচ্ছে সিই এফ কোণ এই তিনটা কোণ হচ্ছে কি এক সরল কোণ এক সরল কোণ সমান কত 180 ডিগ্রি তাহলে কি করব এরপরে এই মানগুলো বসে দিই এই পাশে প্লাস 60 ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস 60 ডিগ্রি সমান কত 120 তার মানে এটা কত হবে 120 ডিগ্রি। এই ধরনের প্রশ্ন হয় সেটা হচ্ছে কি ত্রিভুজ এবিসি এ বি গ্রেটার দেন এ সি হলে মানে একটা বাহুর সাথে একটা কোণের সম্পর্ক তৈরি করে দেয় বলছে এ বি যদি এ সি এর সিতে বড় হয় তখন কোন অপশনটা ঠিক হবে তাহলে আমরা যে কাজটা করবো শুরুতে একটা চিত্র আঁকবো এক্ষেত্রে আমার যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে বাহুর কথা বলা হবে তার বিপরীত কোণীয় হিসাব হবে যদি তাই পারো তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে এ বি এ বি বাহুর বিপরীত কোণ কত এ সি বি কোণ দেখো এ বি বাহু এর বিপরীত কোণ হচ্ছে কত এ সি বি কোণ তাহলে আমি কী লিখব এ সি বি কোণ আর এক বাহু কি এসি এসি এর বিপরীত কোণ কোনটা এ বি সি কোণ এ বি সি কোণ এখানে কোণ এখানে কোণ এখন ব্যাপার হচ্ছে ওরা কি বলছে কি শর্ত দিচ্ছে গ্রেটার দেন যদি গ্রেটার দেন দেয় তাহলে তুমিও গ্রেটার দেন দিবা যদি লেস দেন দেয় তুমিও লেস দেন দিবা তাহলে কি হবে বলছে এ বি সি সমবাহু ত্রিভুজের বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে ছেদ করেছে বি ও সি কোণ এর মান নির্ণয় করতে বলছে এখানে আমি দুটো চিত্র এঁকেছি তোমাদের অঙ্ক বোঝাটার জন্য সেটা হচ্ছে কি এ বি সি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হলে এর প্রত্যেকটা বাহু সমান প্রত্যেকটা কোণ সমান এবং সমুদ্রের প্রত্যেকটা কোণের পরিমাণ হচ্ছে কত 60 ডিগ্রি। এখন প্রশ্ন বলছে বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় সমদ্বিখণ্ডক মানে কি সমান দুই খণ্ডে বিভক্ত করবে তাহলে বি কোণের সমদ্বিখণ্ডক ওইখানে 60 ডিগ্রি ছিল এখন কত 30 ডিগ্রি সি কোণের সমদ্বিখণ্ডক ওইখানে 60 ডিগ্রি ছিল এখন কত 30 ডিগ্রি তাহলে এখানে একটা ত্রিভুজ হয়েছে বি ও সি এইখানে 30 ডিগ্রি চলে গেছে এখানে 30 ডিগ্রি চলে গেছে এখানে হবে কত বাকি 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল 120 বলছে কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদের পার্থক্য একটা সমকোণী ত্রিভুজে তিনটা কোণ থাকে যার একটা কোণ 90 ডিগ্রি বাকি দুইটা কোণ মিলে হচ্ছে কত 6 ডিগ্রি
মানে 90 ডিগ্রি, তার মানে হচ্ছে এইখানে বাকি যে দুটো কোণ তার যোগ করলে মোট কত পাবো? 90 ডিগ্রি। তার মানে কি আমি এরকম লিখতে পারি, এখানে বলছে কি কোনো সমকোণ ত্রিভুজের সূক্ষ্ম কোণের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান, তাহলে একটা কোণ 90 ডিগ্রি চলে যাওয়ার পর বাকি কোণটা, সমকোণ ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি চলে যাওয়ার পর বাকি দুইটা কোণ হচ্ছে মিলে কত? 90 ডিগ্রি। এখানে আমি যে কাজটা করছি, সূক্ষ্ম কোণ যদি এক্স হয় তাহলে অপর কোণটা কত হবে? এক্স প্লাস 6, কারণ কি ওই দুটো কোণের পার্থক্য কত? 6 ডিগ্রি। এরপর কি ক্যালকুলেশন করেছি, এখানে এক্সের মান কত বেরোচ্ছে? 42 ডিগ্রি। তার মানে কি এইটা হচ্ছে কি ছোট কোণ, আর বাকি কোণটা হচ্ছে কত? এক্স প্লাস 6, অর্থাৎ কত? 42 প্লাস 6 ডিগ্রি মানে কত? 48 ডিগ্রি। তো ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সবার জন্য শুভকামনা রইল, পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হবো।